আসসালামু আলাইকুম দর্শক, মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম। ভীষণ মজাদার মুচমুচে পুলকোই আলু পুরি খেতে কার না ভালো লাগে, আর এভাবে তৈরি করে নিলে এই পুরিটা খুলে যাওয়ারও আর কোনো চান্স থাকে না। বাসায় থাকা সামান্য আটা আর আলু দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন যখন চান তখনই। আশা করছি সবার রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিলাম, আর তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়েছে কি না বোঝার জন্য একটু আটা এভাবে মুঠোয় নিয়ে চাপ দিলেই দেখবেন ধলা পাকিয়ে গেছে। তারপর একটু একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন। একসাথে পানি দিলে বেশি পড়ে যেতে পারে, সেই জন্য অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেওয়াটাই ভালো। আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি কিছুক্ষণ ভালো করে মথে নেব। কিছুক্ষণ মথে নেওয়ার পরে এর উপরে একটু তেল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এফাকে আমি ফুটটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে আলুগুলো আগে থেকেই সিদ্ধ করে রেখেছি। এবার এটাকে ভেঙে ম্যাশ করে নিচ্ছি। এর সাথে এবার দিয়ে দিলাম লবণ, আর একটু জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, একটু চাট মশলা গুঁড়া 1/2 চা চামচ করে, এরপর লাল মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা মরিচ। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের ভেরেস্তা। এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা। এরপর দিয়ে দিচ্ছি গাজর, চাইলে এটা আপনারা নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। একটু বিট লবণ। এবার এটাকে ভালো করে সব কিছু দিয়ে মাখিয়ে নেব। আর একটু সরিষার তেল। এই তেলটা আমার কাছে না দিলে পুরিটা খেতে ভালো লাগে না, আমি সেজন্য তেলটা দিই। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিলাম। দেখুন ডোটা অনেক সফট আসছে। এবার এটাকে আমি নিয়ে নিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণ মথে নেব। আবার কিছুক্ষণ মথে নিয়ে এটাকে আমি কেটে নেব সমান 2টা ভাগ করে। এবার এটাকে ছোট ছোট করে লিচি কেটে নেব। এবার এগুলোকে গোল শেপ দিয়ে নিয়ে নেব। আমরা যেভাবে লুচি তৈরি করি ছোট ছোট, ওরকম করে তৈরি করতে হবে। একটু ছোট করে বেলে নিলাম আমি। দেখুন আমার হয়ে গেছে। এভাবে আমি সবগুলো বেলে নেব। একই মাপের করে আমি বেলে নিলাম। একটু ছোট বড় হলে অসুবিধা নাই, একটু বড় হবে যেটা সেটা আপনি উপরে দিয়ে দিবেন, তাহলে আর অসুবিধে হবে না। এবার আমি ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি আলুর, এর উপরে আরেকটা রুটি দিয়ে এভাবে চেপে লাগিয়ে দিচ্ছি। দেখুন তারপর এভাবে আঙ্গুল দিয়ে টেনে টেনে এভাবে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। দেখুন একটু চাপ দিয়ে দিবেন আঙ্গুলের মাথা দিয়ে, তাহলেই হয়ে যাবে পুরিটা, একদম সহজ। আর এটা খোলার কোনো চান্স নাই, এই পুরিটা তৈরি করতে কোনো ঝামেলা নাই, একদম সহজে তৈরি করে নেওয়া যায়। বাস দেখুন তৈরি হয়ে গেছে। আমি এভাবে আরেকটাও আপনাদেরকে একটু দিয়ে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বাসটা এভাবে করে চাপ দিয়ে নিয়ে দিবেন, তাহলে আর এটা খুলবে না। আস্তে আস্তে আঙুল দিয়ে চাপ দিয়ে মুখটা বন্ধ করে দিবেন। বাস হয়ে গেল। এভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম। আর এই পুরিটা এত মুচমুচে, খেতে ভীষণ মজাদার, চাইলে আপনি সকাল বিকাল 2 টাইমে খেতে পারেন। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক দিতে ভুলবেন না। একবার হলেও এভাবে তৈরি করে দেখেন। আর এটা বাসায় থাকা আটা দিয়ে আপনি যখন তখনই তৈরি করে নিতে পারেন। দেখুন কতটা ফুলে উঠছে, ফুলকো হয় যেমন তেমন খেতে ক্রিস্পিও হয়, অনেক মজাদার।
এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে মিডিয়াম আঁচে যখন কালার চলে আসবে পছন্দ অনুযায়ী তখনই তুলে নেবেন দেখুন এবার আমি আস্তে করে এগুলোকে তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলো ভেজে নিলাম আশা করছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ